অরক্ষিত ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্রাবাস দিনরাত চলে বহিরাগতদের আনাগোনা আর বখাটেদের আড্ডা। লোকবলের অভাবে খোয়া যাচ্ছে দরজা জানালা লাইট ফ্যান সহ মূল্যবান সরঞ্জাম। ভবনগুলো জরাজীর্ণ হওয়ায় আবাসন সুবিধা থেকে বঞ্চিত দূর দূরান্তের শিক্ষার্থীরা। পুরনো ভবন সংস্কার সহ নতুন ভবন নির্মাণের আশ্বাস কর্তৃপক্ষের। হোসেন আলী তোলা ছবিতে রিপোর্ট করেছেন জগলুল পাশা রুশো। ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্রাবাস বহিরাগতদের আনাগোনা এবং বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। অযত্ন অবহেলায় ছাত্রাবাসের ভবনগুলো পরিত্যক্ত হয়ে পড়েছে। লোকবল সংকটের অজুহাতে বৈদ্যুতিক সরঞ্জাম সহ দরজা জানালা সবকিছু চুরি হয়ে যাচ্ছে। ভবনগুলো পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়ায় ছাত্ররা কেউ থাকতে আগ্রহী হচ্ছে না। হোস্টেলে শিক্ষার্থীদের আবাসনের পরিবেশ না থাকায় দূর দূরান্তের শিক্ষার্থীদের মেস বা ভাড়া বাসায় অতিরিক্ত অর্থ ব্যয় করে পড়াশোনা করতে হচ্ছে। হলের পরিবেশটা একদম খুব বাজে, ওখানে বাজে পোলাপানরা চলাফেরা করে। মেসে থাকার কারণে আমাদের অনেক বেশি টাকা খরচ হয় এবং আমার মতো অনেকে আছে। নিরাপত্তাহীনতার কারণে এখানে শিক্ষার্থীদের থাকার পরিবেশ নেই বলছেন অভিভাবকরা। একটা বাচ্চার পড়াশোনা করার জন্য টোটাল ফ্যামিলিটা থাকতে হইতেছে। কালুকা থেকে আসি, এর মধ্যে কিন্তু আমার হাজবেন্ডের এখন তাকে আবার আলাদাভাবে থাকতে হচ্ছে, তার খরচ বেড়ে গেছে। ভবনগুলো পুরনো ও জরাজীর্ণ হওয়ায় এবং লোকবল সংকটের কারণে ছাত্রাবাসে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না বলছেন হল সুপার। হোস্টেল ভর্তি কোনো একটা সময়ে ছিল, ওই জিনিসটা এখন নাই। বিধায় আমরা এখন অ্যালটমেন্ট যেহেতু নাই, এই হিসাবে এখন অ্যালটমেন্টটা আমি ই করতে পারছি না, মিজার করতে পারছি না। পুরনো ভবনগুলোকে সংস্কার এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করার আশ্বাস আঞ্চলিক শিক্ষা কর্মকর্তার। মেরামত হলে তখনও তো শিক্ষার্থীরা থাকতে পারবে। আপাতত সীমানা প্রাচীরের কাজ চলছে, এখনও শেষ হয়নি, হয়তো বরাদ্দ পেলে বাকি কাজগুলো সমাপ্ত হবে। 5 একর আয়তনের এই ছাত্রাবাসে 3টি পাকা ভবন ও 2টি আধা পাকা ভবনে 27টি কক্ষে শতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। স্কুলটিতে প্রায় 2000 শিক্ষার্থী পড়াশোনা করছে। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ।